আমাকে রাতে একা ফেলে তুমি কাদের মেয়ের সাথে, তাও এত রাতে? এসো আজকে ঘরে আসো, মজা মজাচ্ছি তোমার, আসো। গত মাসে যে টাকা বেতন পেয়েছিলাম অন্য দোকানের বিল বা অনেক দিক দিয়ে খরচা পাতি হয়ে গেছে, আগামী মাসে যদি বেতন পাই না তোমাকে কিনে দিব, ঠিক আছে? আমি বললে তোমার মানে আগামী মাস, তোমার আগামী মাসের শেষ হবে না। হ্যাঁ, আমাকে তোমার কিছু কিনে দিতে হবে না, যখনই বলি তখনই একই কথা। দূর, তোমার বোঝালে তুমি কিছু বুঝো না, যত সব লাগবে। ভাইজান, আপনি কিন্তু আমাকে বাইরে কাজের মেয়ের মতো দেখেন না, আপনি আমাকে আপনার ছোট বোনের মতোই দেখেন। আপনার বাড়িতে ভাগ্যবান, তুমি তো আমার ছোট বোনের মতোই। ঘুমো আর সকালে টাকা কটা পাঠিয়ে দিবা তুমি। হ্যাঁ, আমাকে রাতে একা ফেলে তুমি কাজের মেয়ের সাথে, তাও এত রাতে? এসো আজকে ঘরে আসো, মজা মজাচ্ছি তোমার, আসো। আল্লাহ জানে আজকে ভাইজানের কপালে কি আছে ভাবি দেখে ফেলছে। আমার তো মনে হয় এ মাসে আর চাকরি করা হবে না, কালকেই মনে হয় আমাকে গাঁটটি গোট্টা বেঁধে বাড়ি যেতে হবে। জানি না ভাইজানের কপালে কি আছে। আচ্ছা শুয়ে পড়ি এখন। বাবা, আমি আর ওর সাথে সংসার করব না, তুমি আমাকে বাসায় নিয়ে চলো। কি হয়েছে হঠাৎ করে? তোরা এত সুন্দর মিল ছিল তোদের, আবার হঠাৎ করে বলতেছিস আমি সংসার করবো না, কি হয়েছে? আমার সমস্যাটা কি? ওর চরিত্র ভালো না। কি বলছিস শ্যামা? হ্যাঁ, আর ও কাজের মেয়ের সাথে বলতে পারছি না বাবা। কি বলছিস? আমার জামাই কোনো লোফার লম্পট না, আমি ভালো বংশ দেখে বিয়ে দিয়েছি, আমার জামাই তো অনেক সুনাম আছে, আমার গ্রামে সবাই তাকে সম্মান করে, ভালো বলে যে না রাজ চৌধুরী একটা জামাই পেয়েছে। বাবা তুমি বলো তো কি হয়েছে বলো। বিষয়টা হয়ে লাগবো এই জরিনার আম্মু অসুস্থ, ওর দেশের বাড়ি
মা থাকেন একা, টাকা পয়সা নাই, বা অনেক টাকা পয়সার কথা বলছিল। আচ্ছা, তো আপনার মেয়ের সামনে তো আমি টাকা পয়সা দিতে পারি না, আপনার মেয়েটা তো অন্য রকম মানুষ, কারো টাকা পয়সা দিতে উনি পছন্দ করেন না। তাই আমি রাত্রেবেলায় চুপি চাপি এসে ওকে 5,000 টাকা দিছি আর বলছি কি সকালে বিকাশ করে দিও, এই দিও বা টাকাটা দিছি এই পর্যন্তই। তার আপনার মা আমারে জোর করে মা উপদেশ করছে এইরকম। কিরে মা, এটা তো জামাই কোনো অপরাধ করেনি, একটা ভালো কাজ করেছে সে, তার নৈতিক দায়িত্ব পালন করেছে সে। আচ্ছা ঠিক আছে, আমি দেখি। আচ্ছা জরিনা, সত্য করে তুমি একটা কথা বলো, এখানে তোমার মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। আমার জামাই যেটা বলেছে তুমি শুনেছো? জি সাহেব। আচ্ছা শুনেছো, ভালো করেছো। আমার জামাই সত্য বলেছে না মিথ্যা বলেছে এটা তুমি বলো। জি না সাহেব, সাহেব মিথ্যে বলে নাই, সাহেব সত্যই বলছে। আমার মা আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ, তাই সাহেবকে বলছি, ম্যাডাম টাকা পয়সা দিতে চায় না। আচ্ছা, তাই সাহেবকে বলছি, তাই সাহেব চুপে চুপে এসে আমার মায়ের ওষুধের খরচ দিয়েছে। তাই বাম বলছিল আজকে সকালে যেন আমি বাড়িতে টাকাটা ফাটাই দিই মায়ের ওষুধ খরচের জন্য। এটাই ম্যাডাম দেখে সাহেবকে নিয়ে গেছে, সাহেবের কোনো দোষ নেই। ছাড় তুমি সত্যি বলছো? সাহেব আমাকে ছোট বোনের মতোই দেখে, সাহেবের কোনো দোষ নেই এখানে। সত্য বলছো তো? জি হুজুর, আমি সত্যিই বলছি। ছি, এগুলো আমাকে শুনতে হয়? বিশ্বাস করলি জরিনা যে কথাগুলো বলো, বিশ্বাস হলো? বাবা আমার ভুল হয়ে গেছে, নেক্সটে আর ভুল হবে না, জরিনাকে আমার বোনের মতোই দেখব, কাজের মেয়ে হিসেবে দেখব না। মানে আমাকে বলে কোনো লাভ নেই, জামাইকে বল, জামার কাছে মাপ চা। দেখো আমার না ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমার আর এরকম ভুল আর হবে না, তুমি আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা ক্ষমা করে দিলাম, বসো। মানে জেনে না শুনে কোনো কথা বলতে নেই। কেউ যদি বলে ইভা তোর কান নিয়ে গেছে সিলে, তাহলে ওই সিলের দিকে দৌড় দিবি না তোর কানে হাত দিয়ে দেখবি? জেনে শুনে বুঝে তারপরে সন্দেহ করবি, সন্দেহ জিনিসটা ভালো না। এই সন্দেহ প্রবণতা থাকলে হৃদয়ে মনে যদি থাকে তাহলে কখনো সংসার করা যায় না, সংসারে অশান্তি। আমি অনেক দেখেছি, অনেক বিচার দরবারে দেখেছি গেছি, যে স্বামী স্ত্রী যে সন্দেহ, এই সন্দেহ যখনই করবে সংসার ভেঙে যাবে। খবরদার, এই সংসার নিয়ে কখনো যেন অশান্তি সৃষ্টি না হয়, আর জামাইকে সন্দেহ করবি না। এটা আমি বলে গেলাম, এই কথাটা তোর তোর কানে থাকে, আমার একটা মান সম্মান আছে, আমার লজ্জা হয়। বাবা আমার একটা জরুরি কাজ আছে, আমি চলে যাব। তোমরা ভালো থাকো, মনেকে শুনিও না, আসলে মেয়ে মানুষ তো অনেক সময়টাই এটা হতেই পারে, একটা মেয়ে আরেকটা মেয়েকে দেখতে পারে না। তা আমি দোয়া করি তোমরা ভালো থাকো, সুন্দর আমার সংসার গড়ে তোলো, এটাই আমার শুভকামনা থাকবে। আর কারণ জানো তোমার অত্যন্ত পছন্দ হয়, আমি তো এখানে বিচার করতে আসবো না, আমি আসবো সুখে দুঃখে জামাই নাতি তোকে নিয়ে বসে গল্প করবো, আনন্দ করবো, এই জন্য আসবো। এটা তো ঠিক আছে, মনে থাকবে তো? আমার ভুল হবে না, আসলে আমি ভেবেছিলাম অন্য কিছু, আসলে আমার একটা মিষ্টি, আর এরকম কখনো ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি উঠি বাবা। না বাবা যাওয়া যাবে না, যে আপনি আসবেন দেখে। হ্যাঁ, এই কিছু ভালো রান্না হয়েছে আপনাদের, চলেন সবাই মিলে খাওয়া যাবো। আরে বাবা আসো, চলো চলো, বাড়িতে ভালো খাবার খায় নি তাহলে? আচ্ছা ঠিক আছে, আসো বাবা, আসো, জরিনা চলো। আচ্ছা ঠিক আছে, চলো।